হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমার চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই। আমি আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে। তো দেখছো, সকাল সকাল উঠে স্নান করা হয়ে গেছে। আর আমার স্নান করে প্রতিদিনের অভ্যেস, আগে আমি আয়নার সামনে দাঁড়িয়ে আগে আমি সিঁদুর পরবো, নিজেকে দেখবো, তারপর অন্য কাজ। তো চলো, এবার আমি রান্না করার জন্য বসে পড়েছি। সকাল সকাল আমি ঝিঙেটাকে কেটে নেব। আজকে ঝিঙে আলু মাছে ঝোল হবে, কালকের মাছ ছিল সেই মাছ দিয়ে, কারণ আজকে হচ্ছে মেয়ের পরীক্ষা। তো আজকে সকালবেলা রান্নাটা করে নিতে পারে। আমি ডান হাতে কাজ করতে পারছি না, কারণ প্রচণ্ড লেগেছে আমার ডান হাতে। আমি এমনকি বাঁ হাত দিয়ে বাসন কোসনও মেজেছি। তো দেখছো, আমি অনেকটাই ব্যথা পাচ্ছিলাম কাজগুলো করার সময়। তো আর আজকে হচ্ছে মেয়ের পরীক্ষা, মেয়ের পরীক্ষা 10:30 থেকে। কিন্তু হলে কী হবে, সকালবেলা রান্নাবান্না কাজবাজটা সেরে নিলে, ওকে তোলা, তারপর ওর দেখভাল করা, ততক্ষণ ওকে রেডি করা, এই সমস্ত কিছু থেকে থাকে। তো চলো, আমি এদিকে সবজি টবজিগুলো কেটে নিয়ে তরকারিটাকে বসিয়ে দেবো। তারপর তো সকালে টিফিন বাকি আছে, টিফিন তৈরি করতে হবে। তোমাদের দাদা খাবে, সেই টিফিনও বানাতে হবে। আজকে কিন্তু আর পান্তা টান্তা নেই, পান্তা পান্তা খাবে না, তো সেই জন্য আজকে আমাকে টিফিন বানাতে হবে। তো হাতটাকে মানে তুলতে পারছিলাম না, ঘাটটাও ফুলে গেছিলো কিন্তু হাতের জন্য। তো চলো, রান্না বসিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ এই যে ঝিঙে আলু বাদ দিয়ে কিন্তু নাড়ছিলাম। তোমাদের দাদা কিন্তু চলে গিয়েছিলো, তো হেল্প করার কেউ ছিল না। তো এখানে দেখো, এই যে জিরের গুঁড়োটা এভারেস্টে, যেহেতু আমি বাড়তে পারছিলাম না তো জিরের গুঁড়োটা দিচ্ছিলাম। কিন্তু জিরের গুঁড়োটা ভালো, বাট একটু বেশি মোটা মোটা ছিল। আমার মনে হচ্ছিলো এটা যদি আর একটু বেড়ে দিতে পারতাম তাহলে আরও বেস্ট হতো। তো চলো, টিফিনটা এবার বানিয়ে নেব। টিফিন বানানোর জন্য এখানে আমি পেঁয়াজ নিয়ে নিয়েছি, আর এই যে হচ্ছে ডিম নিয়ে নেব। আর এই যে দেখছো, দুটো লঙ্কা, কাঁচা লঙ্কা ছিল বাট শুকিয়ে গেছে, ও আমার চলে যাবে। লঙ্কার যার দাম 30 টাকা করে নাকি, সব দরকার নেই কাঁচা লঙ্কাকে, আমি বাবু পাকা লঙ্কাটাই খাই। তো এদিকে দেখছো, পেঁয়াজগুলো কুচি কুচি করে নিয়েছি। এবার লঙ্কাটা কিন্তু দুই বাপ বেটিতে কেউ খাবে না, লঙ্কাটা আমি খাবো। তো দুজনের জন্য আগে বানিয়ে দেবো, তারপর আমি লঙ্কাটা খাবো। লঙ্কা দিয়ে তো এটা হচ্ছে আগের দিনের যে রুটিটা নিয়েছিলাম, দেখেছিলি, সেই রুটিটা আমি কৌটোর মধ্যে রেখেছিলাম। আর এখানে দেখো ডিম। তো চলো, এক এক করে ডিমগুলোকে আমি ফাটিয়ে নিই। 3টে ডিম নেবো টোটাল, আর 3টে ডিম ফাটিয়ে নিয়ে এর সঙ্গে আমি পেঁয়াজ টেঁয়াজগুলোকে এই লবণ আর গোলমরিচ দিয়ে দেবো। মেয়ের আর মেয়ের বাবার জন্য লবণ আর গোলমরিচ দিয়ে করবো। আর এদিকে দেখছো, এই রুটিগুলোকে আমি আগে কিন্তু ভালোভাবে সেঁকে নিচ্ছি। তো চলো, এবারে আমি বসিয়ে দিয়েছি। তো এবার একটা একটা করে রুটি এর মধ্যে দিয়ে দেব, দিয়ে আমি ভালো করে এটাকে এপিট ওপিট করে নেব। নিয়ে তারপরে সুন্দর করে খাবারটাকে বানিয়ে নেব। সকালবেলা বেশ টেস্টি টেস্টি খাবার, খেতেও কিন্তু বেশ ভালো লাগবে। তো চলো, মেয়ের আর মেয়ের বাবার জন্য আগে রেডি করি, তারপর আমার জন্য রেডি করব। তো দেখো, এক এক করে কিন্তু বেশ দেখতে কি সুন্দর লাগছে, খেতেও ভালো লাগবে। তো দেখো, রুটিগুলোকে কিন্তু আমি সেঁকে রেখেছিলাম, আর এই যে লঙ্কা দিয়ে দিলাম আমারগুলোর মধ্যে। এইবারে আমি লঙ্কা দিয়ে এগুলোকে খাবো। তো সবগুলো বানানো হয়ে গেছে, এদিকে 3টে দেখছো আমার জন্য, এদিকেরগুলো মেয়ের আর মেয়ের বাবার জন্য, এগুলো অনেকগুলোই কিন্তু রয়ে গেছে। তো চলো, এবারে দেখি মেয়েটাকে তুলতে হবে। সকালবেলায় জানো, সমস্ত কাজবাজ সেরে আমার সমস্ত কিছু হয়ে গেছে, রান্নাবান্না টিফিন বানানো, এখন বাজে 8:30। আমি কিন্তু মেয়েকে তুলতে এসেছি। এই যে তোলা, এই মেয়েদেরকে, বাচ্চাদেরকে বিছানা থেকে সকালবেলা মায়েদেরকে তোলা, এর থেকে মনে হয় বড়ো কাজ আর পৃথিবীতে হয় না। এদেরকে এই যে তোলাটা, যাদের আছে তারা জানে। তো এদের দুই বাপ বেটিতে ঘুমায় বলে সকালে আমি ঘরটাকে অল্প একটু ঝাঁটিয়ে মুছে টুচে বেরিয়ে যাই, আমি জানালা টানালাগুলোকে খুলি না। তোমাদের আর আমার একটু আলাদা, কারণ তোমরা উঠে আগে এগুলো গুছাও, কিন্তু আগে আমার এগুলো গুছালে হবে না, কারণ দুই বাপ বেটি আগে ঘুম থেকে উঠে যাবে, আমার সমস্ত কাজ পণ্ড হয়ে যাবে। তো আগে আমি সব কাজ ছেড়ে তবে তুলতেছি। দেখো, আমার মেয়ে বিছানা থেকে উঠবে না, দেখো পাশ ফিরে চলে যাচ্ছে। উফ, এই যে কী ঝামেলা, যাদের আছে একমাত্র তারাই জানে। আমি তুলতে পারছি না, ডানাতে খুব ব্যথা লেগেও গেল। যেন ওকে তোলার পর কোলে দেখছিলাম, ওর মুখের মধ্যে আর গলার মধ্যে একটু বড় বড় ঘামাচে বেরিয়েছিল, বাট ঘামাচেগুলো কিন্তু পুরো সাদা সাদা, ভয়ও লাগছে। এই সময়টা খুব খারাপ সময়, ঠান্ডা গরম বর্ষাকাল, তো দেখতেই পাচ্ছ। তো এবার আমি মেয়েকে তুলে নিয়ে বারান্দায় চলে এসেছি। এবার আমি ওকে নিয়ে ডাইনিংয়ে বসাবো, বারান্দাতে বসাবো, বসিয়ে ওকে আমি ব্রাশ ট্রাশ করে ওকে আমি রেডি করবো, কারণ ওকে এবার খাইয়ে ঝটপট আমাকে রেডি করে স্কুলে নিয়ে চলে যেতে হবে। তো দেখো, ব্রাশটা নিয়ে যাচ্ছি, দেখো ব্রাশটাকে নিয়ে যাচ্ছে, ওকে ব্রাশ করাবো। তাকিয়ে আছে আমার ব্রাশের দিকে একতলে, ওই যে দেখো কী কথা, ওই দিল ব্রাশটাকে দিয়েছে ফেটে মাটিতে। তো ব্রাশ ট্রাশ করে ওকে আমি পুরো রেডি টেডি করিয়ে দিয়েছি, মুচোক মুখ দেখো, আমাকে পুরো খেয়ে ফেলবে সকাল সকাল। তো আমি যখন ওকে খাবারটা দিলাম, ও আমাকে বলল যে আমি খাবো না, আমাকে সস দিয়ে দিতে হবে। তো ওকে আমি অন্যদিন ভাত খাইয়ে নিয়ে যাই, কিন্তু আজকে বানিয়েছি, ভাত খেলো না, খাবারটা খেলো। আর আমি একটু সস নিলাম, সস খেতে আমারও একটু ভালো লাগে জানো তো,
মেয়ে খাবে আর আমি খাবো না তাই হয়, তো আমি একটু নিয়ে নিলাম। আর এদিকে দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপর আমি বসে পড়েছি, আমি ক্লান্ত হয়ে পড়েছি, আমি হাতটাকে তুলতে পারছিলাম না, তো যার জন্য আমি হাতটাকে ওড়না দিয়ে পেঁচিয়ে ওড়নার সঙ্গে ঝুলিয়ে রেখেছি। আর যে দেখছো ওষুধ, আমি ওষুধটাকে এবার খাবো, খেয়ে বাবা রেডি হবে হয়ে, বাবারও খাওয়া দাওয়া হয়ে গেছে ওর বাবার, এবার আমাদেরকে নিয়ে স্কুলে যাবে। দেখো স্কুলে গিয়ে বসে আছে, মেয়ে পরীক্ষা দিচ্ছে, তো এদিকে ওদিকে ওই ওই দেখো গার্জেনরা বসে আছে, এদিকেও কয়েকজন গার্জেন বসে আছে, ওদিকেও কয়েকজন বসে রয়েছে, বেশ মানে ছাড়া ছাড়া দেখে বসে আছে। কিন্তু আমি ফোনটাকে উঁচু করে করতে পারলাম না, কারণ কেউ যদি দেখে কিছু বলে ওই জন্য কেমন কেমন লাগছে। তো পরীক্ষা দিয়ে বেরিয়ে ভালো হয়েছে বাইরে, এই যে দেখতেই পাচ্ছো তোমার পরীক্ষা ভালো হয়েছে, একদম পরীক্ষা দিয়ে উঠতে পায়ে বাইরে বেরিয়ে গেছে, পরীক্ষা ভালো হয়েছে বলছে, জিজ্ঞাসা করলাম। আর এই যে দেখো রাস্তায় বেরিয়ে গেছি আমরা, তো রাস্তায় বেরোনোর পর ওরা বায়না ধরলো যে আইসক্রিম খাবে, ওদেরকেও আইসক্রিম কিনে দিলাম, আমি আর আমার একজন বান্ধবী ছিল দুজন মিলেও খেলাম। তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, কমেন্ট করে জানিও। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সবাইকে টাটা।